মডার্ন কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি, এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আর প্রাথা আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন। যে এই এখানে আছে তারাও কিন্তু আমাদের সাথে এখন এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। আর এ ব্যাপারে আপনাদেরও কিন্তু আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। প্লাস আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনারাও কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারেন, আপনারা কিন্তু একটা বড় ধরনের স্বেচ্ছাসেবক আমাদের সাথে হতে পারেন। আপনারা যদি এটা করেন তো আমাদের, আমি আশা করব এইবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই এটা ভালোভাবে উদযাপন করতে পারবে।